শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জন্য আক্ষেপ হয়ে থাকলো রিভিউ। অধিকাংশ রিভিউই বাংলাদেশের বিপক্ষে হয়ে গেছে। শেষ দিকে এসে হেরাতের এক ওভারে সবকিছু এলোমেলো হয়ে যায়। হেরাতের বলে দারুণ খেলতে থাকা মেহেদী হাসান মিরাজ লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মিরাজ, তবে রিভিউ নিয়ে কাজ হয়নি। থার্ড আম্পায়ারও ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। মিরাজ 24 রান করেন। পরের বলে আবারও লেগ বিফোরের ফাঁদে পড়েন মুস্তাফিজুর রহমান। জোরালো আবেদনের আঙ্গুল তুলে নেন আম্পায়ার এস রাবি। রিভিউ থাকলেও এ যাত্রায় তা নেননি মুস্তাফিজ, তবে রিপ্লে দেখে অবশ্য আফসোসই করতে হয়েছে টাইগার ভক্তদের। মুস্তাফিজকে যে বলে এলবি দেওয়া হয় তা লেগ টাইম্পের অনেক বাইরে দিয়ে যেত। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে রানের খাতা না খুললেই ফিরতে হয় মুস্তাফিজকে। আর মুস্তাফিজের বিদায়ে 467 রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে করে স্বাগতিকদের বিপক্ষে 129 রানে লিড পায় টাইগাররা।